আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য 24তম লাইভ ক্লাসে। আমাদের আজকের আলোচনার টপিক অনুপাত সমানুপাত এর দ্বিতীয় পর্ব নিয়ে। আপনারা অবগত আছেন যে আমরা এর পূর্বের লাইভ ক্লাসটি অনুপাত সমানুপাতের প্রথম পর্ব নিয়ে কথা বলেছিলাম। আজকের লাইভ ক্লাসটি যথারীতি জ্যামিতির উপর হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের অলরেডি আমরা দেখা যাচ্ছে প্রায় অনেকগুলি রমজান পার করেছি এবং হতে পারে যে আমাদের শীঘ্র এই রমজানের ছুটিতে যেতে যাওয়ার প্রয়োজন হতে পারে, যেখানে যেহেতু প্রতি বুধবার একটি করে জ্যামিতির উপর লাইভ ক্লাস হয়, সেখানে নতুন একটা টপিক শুরু করলে সেক্ষেত্রে হয়তো আমরা টপিকটি শেষ করতে পারবো না। এমন একটা কারণ থেকেই মূলত আমরা নতুন করে জ্যামিতির কোনো চ্যাপ্টার শুরু করলাম না। আমাদের কথা হচ্ছে যে বন্ধের পূর্বে আমরা যতটুকু সম্ভব হয় আমরা পাটিগণিতের ক্লাসগুলি কন্টিনিউ করব। আর আজকের টপিকটি আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে গত ক্লাসে যে আলোচনা করেছিলাম এই আলোচনার উপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী আলোচনা এগিয়ে নেব। আর যারা গত লাইভ ক্লাসটি দেখেননি তাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ম্যাথ টিউটর গণিত শিক্ষক গৃহ শিক্ষক এই গ্রুপ থেকে আমাদের লাইভ ক্লাসটি দেখে নেবেন। ইতিমধ্যে অনেকেই লাইভ ক্লাসটিতে জয়েন করেছেন, যথারীতি কে কোথা থেকে জয়েন করছেন, আপনার জেলা থানা অথবা দেখা যাচ্ছে আপনাদের যে রিমোট এরিয়া থেকে জয়েন করেন না কেন সেটি লিখে কমেন্টে জানাবেন। ইমরান হোসেন ভাই ঘাটাইল টাঙ্গাল থেকে জয়েন করেছেন, লিখন ভাই ঢাকা থেকে যুক্ত হয়েছেন, একইভাবে শরীফ ভাই বাগেরহাট থেকে। স্যার আপনার ক্লাস দ্বারা অনেক উপকৃত হচ্ছি, যে আলহামদুলিল্লাহ বেশ ভালো। আপনারা যদি ন্যূনতম উপকৃত হন সেটি আমার পরিশ্রমের সার্থকতা হিসেবে আমি ধরে নেব। খন্দকার আলাউদ্দিন ভাই, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জামাল আহমেদ সাকিব ভাই হবিগঞ্জ সিলেট থেকে জয়েন করেছেন, হাসান শাহরিয়ার লিখন ভাই ঢাকা থেকে যুক্ত হয়েছেন, নুসরাত সোনিয়া আসসালামু আলাইকুম গাজীপুর থেকে, ওয়ালাইকুম আসসালাম। সাকিব হাসান রাজশাহী থেকে, একইভাবে আবু হানিফ ভাই ময়মনসিংহ গৌরীপুর থেকে যুক্ত হয়েছেন, একইভাবে অভিজিৎ বর্মন ভাই ঢাকা থেকে জয়েন করেছেন, আনোয়ার হোসেন ভাই আজকের ক্লাসে কোনো শিট দিয়েছেন স্যার? হ্যাঁ, আজকের ক্লাসের শিট আমাদের গ্রুপে দেওয়া আছে, আপনারা ম্যাথ টিউটর গণিত শিক্ষার এই গৃহ শিক্ষক এই গ্রুপ থেকে দেখে নেবেন। আসলে গত যে লেকচার শিটটা দিয়েছি সেই লেকচার শিটের উপরই আজকের ক্লাসের ধারাবাহিক ক্লাস। ওকে, লিখন ভাই বলেছেন স্যার কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি আপনারাও ভালো আছেন। আলাউদ্দিন ভাই ফরিদপুর থেকে জয়েন করেছেন, একইভাবে আয়ুব ভাই জয়েন করেছেন ময়মনসিংহ থেকে, ফারজানা হক আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ হোসেন স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয়া শর্মা জয়েন করেছেন কুষ্টিয়া থেকে, একইভাবে দেখা যাচ্ছে আঞ্জুম আপু জয়েন করেছেন শেরপুর থেকে, আনোয়ার হোসেন জয়েন করেছেন মানিকগঞ্জ সিংগাইর থেকে, আশরাফ ইমরান গোপালপুর থেকে, রোহান রবিন নারায়ণগঞ্জ থেকে, একইভাবে বেলাল তানবির ভাই চিটাগং থেকে, জুনায়েদ হাসান ভাই কিশোরগঞ্জ থেকে জয়েন করেছেন, জাকির হোসেন ভাই স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, ভোলা থেকে জয়েন করেছেন। ওকে, অনিক ভাই আসসালামু আলাইকুম স্যার, ধানবন্দি ঢাকা থেকে খুব উপকার হচ্ছে স্যার, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসগুলি আপনাদের আমি আবারও বলছি যে যদি ন্যূনতম হেল্পফুল হয় সেটুকুই মূলত আমার চাওয়া ছিল। ওকে, সাকিব ভাই জয়েন করে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে জয়েন করেছেন, তানজি আপু বরিশাল থেকে জয়েন করেছেন, জুনায়েদ হোসেন আসসালামু আলাইকুম স্যার নেত্রকোনা, ওয়ালাইকুম আসসালাম। বেলাল তামিন ভাই ক্লাসগুলো খুবই হেল্পফুল, আই রিয়েলি ওই টু ইউ স্যার, ওকে থ্যাংক ইউ। এখানে জুবাইর আহমেদ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো, গাজীপুর থেকে জয়েন করেছেন, ওকে আলহামদুলিল্লাহ। অলরেডি অনেকেই জয়েন করেছেন, আসলে এই মুহূর্তে হয়তো সবার কমেন্ট পড়ার সুযোগ হবে না, কারণ সবার কমেন্ট পড়তে গেলে আমরা মূল ক্লাস থেকে অনেকটা সময় হারিয়ে ফেলবো। তো
যা হোক, আমরা ধীরে ধীরে প্রায় অনেকগুলি ক্লাসে ক্লাস কন্টিনিউ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে 24তম ক্লাস কন্টিনিউ করতেছি। আমি মনে করি এটি আমাদের জন্য খুবই একটি গুড নিউজ, কারণ হচ্ছে যে একটানা 24টি ক্লাস কন্টিনিউ করা সেটি খুবই কঠিন একটি কাজ। আশা করি ইনশাল্লাহ আমরা কোর্সের শেষ অবধি পর্যন্ত আমরা আমাদের ক্লাস কন্টিনিউ করতে পারবো। তো যা হোক, আপনাদের হাতে আশা করি প্রত্যেকের হাতে লেকচার শিট রয়েছে, আপনারা লেকচার শিটে হাতে নিতে পারেন। তবে আমি গত ক্লাসের যে আলোচনা করেছিলাম সেখানে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা আপনারা প্রত্যেকে অবগত আছেন। সেটি হচ্ছে যে আমাদের আমরা স্বাভাবিকভাবে কোনো কিছু মানে অনুপাতের সাহায্যে ভাগ করে দিতে পারি। যেমন আমি যদি 40কে যদি 5:3 আকারে ভাগ করে দেই, তার মানে আমরা গত ক্লাসে যেটা শিখেছিলাম যে আমরা প্রথমত এখানে টোটাল অনুপাতটা বের করে নেব যে টোটাল ভাগ কত, 8 ভাগ। তারপর আমি যদি ধরি এটা এর ভাগ, এটি বির ভাগ, তাহলে এখানে এ পাবে মূলত আমার যে টোটাল 8 ভাগের আমার 5 ভাগ পাবে, অর্থাৎ এখানে আমার 25। একইভাবে বি পাবে আমাদের টোটাল 8 ভাগের 3 ভাগ, তার মানে এখানে বি পাচ্ছে 15। অর্থাৎ এইভাবে আমরা একটা জিনিসকে বন্টন করে দিতে পারি। এটি আমাদের গত ক্লাসের একটি বেসিক আলোচনা ছিল। আশা করি যার বিষয়টি আপনারা গত ক্লাসে বুঝেছেন। তবে একটা রিকোয়েস্ট থাকবে, যারা নতুন আমার ক্লাসে জয়েন করেছেন তারা যদি অনুপাত সমানুপাতের প্রথম পর্বটি দেখে না থাকেন, তাহলে অনুরোধ করব ম্যাথ টিউটর গণিতশিক্ষক গৃহশিক্ষক এই গ্রুপ থেকে সার্চ করে দেখে নেবেন ইনশাল্লাহ। চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের ক্লাসে আমরা মনোযোগী হই। আমরা আজকে সরাসরি শিটে চলে যাব। শিটে দেখুন আমাদের মিশ্রণ শিরোনামে আমাদের এখানে মোটামুটিভাবে প্রায় 60টা অঙ্ক রয়েছে, আমরা সেখানে চলে যাবো আজকে শুরুতেই। তারপর কিছু আলোচনা আমাদের পিছনে বাকি রয়েছে, আমরা সেখানে আবার ব্রেক করব। তারপরে আমরা শুরুতেই এখানে মিশ্রণ থেকে আজকের আলোচনাটা শুরু করতে চাই। তো আপনারা জানেন যে মিশ্রণ বিষয়টা হচ্ছে যেখানে একাধিক উপাদানকে একত্রে মিশ্রিত করা হয়। যেমন আমরা যদি সরাসরি 2 নম্বর অঙ্কভিত্তিক চিন্তা করি যে এখানে 42 গ্রাম ওজনের একটা গহনা আছে, যে 42 গ্রাম ওজনের একটি গহনা আছে, এর ভিতর মিশ্রণ হচ্ছে সোনা এবং তামার। অর্থাৎ এখানে মিশ্রণ দুটো জিন উপাদানের, একটা হচ্ছে সোনা আর একটা হচ্ছে তামা। তারা বলছে যে এখানে এই দুটো জিনিসের একত্রে হচ্ছে 42 গ্রাম, তার মানে এটি একটি মিশ্রণ। কারণ আমরা জানি যে একাধিক জিনিসকে একত্রিত করা, মিশ্রিত করাটাই হচ্ছে, মিশ্রিত করার ফলে যে মানে দ্রবীভূত অবস্থাটা তৈরি হচ্ছে সেটি হচ্ছে আমাদের মিশ্রণ। তার মানে সোনা এবং তামা মিলে আমরা এই মিশ্রণটা পেয়েছি যেখানে 42 গ্রাম। ওকে, এখন মূলত আমাদের এই অঙ্কে বলা হচ্ছে যে এখানে এই যে 42 গ্রামের ভিতর 4 ভাগ হয়েছে আমার সোনা এবং 3 ভাগ হচ্ছে আমার মূলত তামা। এখন আমার কথা হচ্ছে যে এই অঙ্কে যাই বলুক সেটা আমরা একটু পরে দেখব, যদিও এখানে বলা হচ্ছে এখানে আর কত সোনা মিশালে আমাদের সোনা তামার অনুপাত হবে 5:1, আমরা ওটা পরে দেখব। আমরা গত ক্লাসের আইডিয়াটাকে ব্যবহার করে আমরা শুধু একটু দেখতে চাই এই যে 42 গ্রাম আমার একটা মিশ্রণ রয়েছে, এই মিশ্রণে কতটুকু সোনা রয়েছে, কতটুকু তামা রয়েছে, সেটা আমি একটু শুরুতে বের করতে চাই। তাহলে এটা বের করার নিয়ম হচ্ছে, আমি যদি এখানে সোনার পরিমাণটা বের করতে চাই তাহলে আমাকে দেখতে হবে যে টোটাল কত ভাগ এখানে রয়েছে। তাহলে 4:3 আমার টোটাল 7 ভাগ উপাদান এখানে রয়েছে। তাহলে এই 42 গ্রামের ভিতর টোটাল রয়েছে আমার 7 ভাগ, এর ভিতর সোনার পরিমাণ হচ্ছে 4 ভাগ। ওকে, তাহলে 6×7=42, 4×6=24। এবার তামার পরিমাণ যদি আমরা দেখতে চাই, এই 42 গ্রামের ভিতর 7 ভাগ এর মাঝে আমার 3 ভাগ হচ্ছে মূলত তামা। ওকে, তাহলে তামার পরিমাণটা দাঁড়াচ্ছে আমাদের 18 গ্রাম। ওকে,
আমরা এতটুকু জিনিস শুরুতেই বের করে নিলাম, কারণ আমরা অঙ্কটি নিয়ে এখনও চিন্তা করা শুরু করি নি যে আসলে অঙ্কটি আমরা কীভাবে করব। তার আগে আমরা গত ক্লাসে যতটুকু শিখেছিলাম তার বেসিকের উপর আমরা প্রথম অনুপাত অনুসারে বের করে নিলাম যে 42 গ্রামের ভিতর যে সোনা তামা রয়েছে 4:3 অনুসারে, তার ভিতর সোনার পরিমাণ হচ্ছে 24 গ্রাম এবং তামার পরিমাণ হচ্ছে 18 গ্রাম। এবার যদি আমরা অঙ্কটার দিকে মনোযোগী হই যে এবার অঙ্কটিতে কি বলা হচ্ছে, অঙ্কটিতে মূলত বলা হচ্ছে যে এখানে আর কতটুকু সোনা মিশালে, মানে এই যে 42 গ্রামের সাথে এখন তো এটা রেশিওটা আছে 4:3 এই অনুপাতে আছে, এখানে আমি আর কতটুকু সোনা মিশালে এই অনুপাতটা গিয়ে দাঁড়াবে 5:3। এটি আমার প্রশ্নে জানা মানে জানতে চেয়েছে, তাহলে আমাকে বের করতে হবে আসলে কতটুকু সোনা আমি মেশাবো। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন যে অনুপাতটার কথা বলা হচ্ছে এই অনুপাতের ভিতর 5 ভাগ হচ্ছে সোনা থাকবে এবং আমার তামা থাকবে মূলত 3 ভাগ। এখানে তাই বলা হচ্ছে যে সোনা থাকবে 5 ভাগ, তামা থাকবে 3 ভাগ। আগে ছিল এখানে 4 ভাগ সোনা, ওই জায়গায় হবে এখানে 5 ভাগ। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতটুকু সোনা মেশালে আমরা যেটা মেশাবো সেটাকে একটু টিক দেব। এখানে আমি এই এখানে কী মেশাতে চাচ্ছি, সোনা মেশাতে চাচ্ছি। তার মানে এখানে এই দু জায়গায় যেটা আগে সোনা ছিল 24 আর এখানে সোনা মেশানোর পর সেটা হয়েছে 5 বার। যাই হোক, আমি আলোচনাটাকে জটিল করব না। ওকে, এখানে প্রীতম পলক ফালাকবাই বলেছেন স্যার সাউন্ড কম, খুব কম। আসলে আমি আজকে খুব একটু স্লোলি বলছি, মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমি একটু প্রেশারটা কম নিতে চাচ্ছিলাম। প্লিজ এখন বোঝা যাচ্ছে কিনা প্লিজ। ওকে, চলুন আমরা অঙ্কটাকে একটু সহজভাবে আগে সলভ করি, তারপর আমরা অঙ্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলা যাবে। প্রথমত হচ্ছে এই ধরনের অঙ্কে যে যে অনুপাতটা দেওয়া থাকবে আপনার প্রথম কাজ হচ্ছে ওই অনুপাতের ভিত্তিতে পরিমাণটা বের করে নেওয়া, তারপর দ্বিতীয় যে অনুপাতটা থাকবে সেই অনুপাতটা লিখে ফেলবে। এখন কি বলছি, সোনা মেশাতে বলছে, তার মানে যেটা মেশাতে বলবে, আপনি যেহেতু প্রথম অবস্থায় আমি ধরে নিচ্ছি আপনি দুর্বল, যেটা মেশাতে বলবে সেটা আপনি কি করে নেবেন, টিক দিয়ে দেবেন। ওকে, আমরা টিক দিয়ে নিলাম, যেহেতু সোনা মেশাতে বলছে আমি এখানে কি করে দিলাম, এর উপর টিক দিয়ে দিলাম। এবার দেখা যাচ্ছে যে আমার এখানে তামা যেটার উপর টিক দিলাম না, যেহেতু সোনা মেশাবো তামা যেহেতু টিক দিচ্ছে না, তার মানে এখানে তামা 18 গ্রাম ছিল, আমার নতুন জায়গায় যদি পরিমাণ বের করতে চাই এখানেও কিন্তু আমার 18 গ্রামই থাকবে, তাই কিনা? কারণ এখানে যেহেতু সোনা মেশাচ্ছি আমার সোনার পরিমাণ চেঞ্জ হবে, কিন্তু তামা আগে ছিল 18, আমার নতুন অনুপাতেও 18 থাকবে, কারণ হচ্ছে এই দুটোর মাঝে কোনো চেঞ্জ হবে না। কিন্তু আমাদের তো তামা বলা আছে, অনুপাতের ভাষায় আছে 3, তাহলে এই 18 বের করতে হলে আমাকে 6 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ অনুপাতের এখানে 3কে 6 দ্বারা যদি গুণ করি, তার মানে এখানে 5:3 একে যদি আমি 6 দ্বারা গুণ করি, তাহলে অনুপাতের নিয়ম অনুসারে আমার পূর্ব রাশিকেও 6 দ্বারা গুণ করতে হবে। তার মানে আমরা এটা এখানে যদি 6 গুণ করি তাহলে 18 পাবো। তাহলে আমাদের অনুপাতের নিয়ম অনুসারে উত্তর রাশিকে আমি যা দ্বারা গুণ করব, পূর্ব রাশিকেও তাই দ্বারা গুণ করতে হবে, এটাও একদম বাধ্যতামূলক। তার মানে এখানে আমরা 6 দ্বারা গুণ করলাম, ফলে সোনার জায়গাতেও আমরা এখানে একটা পরিমাণ পেলাম, এই পরিমাণটা হচ্ছে 30। তার মানে আমরা তামার পরিমাণ যেটা আগে ছিল 18, এই 18 মিলাতে গিয়ে আমাদের একটা লাভ হলো। লাভটা কি, আমরা এখানে 6 দ্বারা গুণ করে 18 বানালাম, 18 বানাতে গিয়ে আমরা অনুপাতের নিয়ম অনুসারে এই স্বর্ণের পরিমাণকেও আমাকে 6 দ্বারা গুণ করতে হলো, ফলে দেখা যাচ্ছে এখানে 30 আরেকটা পরিমাণ পেলাম। তার মানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি পূর্বে আমার স্বর্ণের পরিমাণ ছিল মূলত 24 গ্রাম,
মেশানোর পর আমার হয়েছে সেটা 30 গ্রাম। ওকে, এবার এবার যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে মূলত আমরা এখন মেশানোর পর স্বর্ণ হচ্ছে আমার 30, আর পূর্বে ছিল 24। তার মানে হচ্ছে আমরা এখানে 6 গ্রাম পরিমাণ বাড়িয়েছি। অর্থাৎ এখানে কি কতটুকু সোনা মেশালে এই অনুপাত হবে 5:5:3, তার মানে উত্তর হবে আমাদের কত, 6 গ্রাম। ওকে, এই হচ্ছে আমাদের মূলত অঙ্কটা। এখন এই অঙ্কটাকে যদি আমি আবার একটু রিপিট করি, যে অঙ্কটা আপনি যেভাবে চিন্তা করবেন সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক যদি থাকে, ধরুন এখানে 42 গ্রাম আছে, এখানে 7 গ্রাম, 7 ভাগ হবে 4×3=7, তাহলে এখানে সোনার পরিমাণ হচ্ছে আমার কত, 42, 7 ভাগের আমার টোটাল 4 ভাগ, তাহলে আমার কত, 4×6=42। একইভাবে আমার তামা গিয়ে হচ্ছে 42×7×3, তাহলে হচ্ছে আমার কত, 6×18। এবার আমি দেখব কী মেশাতে বল, মানে এবার আমি নতুন অনুপাতটা লিখব এবং সেই আগের সিরিয়ালে লিখব সোনা এবং তামার মতো করে। লেখার পর এখানে অনুপাতটা আমি লিখে নেব 5:3। এখন দেখব কী মেশাবো, সোনা মেশাবো, তার উপর আমি টিক দেব, মানে এটা প্রাথমিক অবস্থায় আপনি যখন দুর্বল থাকবেন। ওকে, এখন দেখা যাচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমার এখানে তামা পূর্বেও যা ছিল এখানেও তাই থাকবে, অর্থাৎ এখানেও 18 থাকবে। তাহলে 18 বানাতে হলে এই অনুপাতের সাথে আমাকে 6 গুণ করতে হবে, অর্থাৎ এই এই 18 বানাতে যত গুণ করতে হবে তত গুণ করলাম, এটি ছিল আমার এই নতুন অনুপাতের উত্তর রাশি। তাহলে পূর্ব রাশিকেও 6 দ্বারা গুণ করব, তাহলে সেটি হবে কত, 30। যেহেতু আগেও 18 ছিল তামা, এখানেও 18, মূলত চেঞ্জ হয়েছে কি, সোনা মেশানোর কারণে আমার সোনা, সেটা হচ্ছে যে দুটো টিক দিয়েছে এই দুটো এবার বিয়োগ করবেন, বিয়োগ করলে কত হবে, 6। এটি হচ্ছে আমাদের উত্তর। প্লিজ যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, না বুঝতে পারলে নো লিখে কমেন্ট করুন। যারা পড়ে আসছেন তারা অবশ্যই ভিডিওটা আবার শুরু থেকে দেখবেন, তারা বুঝতে পারবেন। যারা শুরু দেখে দেখতেছেন তারা যদি কেউ বুঝতে না পারেন তাহলে নো লিখুন, আর যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখুন। এখানে মাহমুদ রবীন ভাই বলেছেন, স্যার আপনার প্রিভিয়াস লেসারগুলি কোথায় পাবো? এটি মূলত আমাদের ম্যাথ টিউটর গণিত শেখার গৃহ শিক্ষক এই গ্রুপটাতে পাবেন, আপনারা সার্চ করে দেখবেন ইনশাল্লাহ, এখানে সমস্ত গ্রুপ মানে আমাদের ভিডিওসগুলি রয়েছে। ওকে, এখানে লিমু আপু, হাফিজ ভাই, নাইমা চৌধুরী, একইভাবে দেখা যাচ্ছে লিজে আপু, তানজি আপু, বুঝতে পেরেছেন ইয়েস, ফেরদৌসি জান্নাত আপু বলেছেন নো। আপনি যদি ভিডিওটা আবার একটু রিপিট করে নেন তাহলে ভালো হয়, আমি শর্টকাটে একটু বলে দিচ্ছি, সরি। সেটি হচ্ছে যে প্রথমত আপনি যে পরিমাণ দেওয়া থাকবে সেটা প্রথম অনুপাত অনুসারে ভাগ করে নেবেন। এটা আমি গত ক্লাসে বলেছি কীভাবে ভাগ করতে হয়, আপনি যদি গত ক্লাসটা করে না থাকেন তাহলে অবশ্যই গত ক্লাসটা একটু দেখে নেবেন। ওকে, তারপর ভাগ করে নেওয়ার পর তারপর নতুন যে অনুপাত আছে সেটা ওই ধারাবাহিকভাবে সেটা লিখবে, লিখার পর আপনি যেটা মিশাতে হবে সেটার উপর টিক দেবেন। ওকে, টিক দিলাম। এখন দেখা যাচ্ছে তার মানে যেটা মেশাতে হবে না সেটা আগেও যা ছিল আমার পরেও তাই থাকবে, আগে 18 ছিল এখানেও 18 থাকবে, কিন্তু আমার এই 3×18 বানাতে হলে 6 দ্বারা গুণ করতে হবে। তাহলে অনুপাতের নিয়ম অনুসারে আমার অপর রাশিটাকেও 6 দ্বারা গুণ করতে হবে, তাহলে 6 দ্বারা গুণ করতে গিয়ে আমরা স্বর্ণের পরিমাণ পেলাম 30, স্বর্ণ আগে ছিল 24, তাহলে 30×24 গেলে 6। এটি হচ্ছে আমাদের বেসিক নিয়ম। চলুন আমরা একটু পরবর্তী একটা অঙ্কে যাই। তার আগে আপনারা একটা অঙ্ক করে নেন, সেটি হচ্ছে 5 নম্বর অঙ্কটি। প্লিজ খুব দ্রুত একটু করে ফেলুন 5 নম্বর অঙ্কটি, খুব দ্রুত করে ফেলুন 5 নম্বর অঙ্কটি কী হবে। হ্যাঁ, আমি এখানে যে নিয়মে করাচ্ছি, যে ইমরান হোসেন ভাই বলেছেন সোনার অনুপাতের মতো তামার অনুপাতটাও যদি পাল্টে যেত তখন কোন নিয়মে করতাম, একটু ওয়েট অ্যান্ড সি, ইনশাল্লাহ এই একই মেথডে সবকটা অঙ্কই করা যাবে। হ্যাঁ, আমি এই কারণে একটি এমন একটি মেথড আপনাদের সামনে মানে উপস্থাপন করছি যেখানে যেন কোনো ধরনের জটিলতা না আসে।
একটু ওয়েট করুন, এবং আমি যে অঙ্কটা দিয়েছি 5 নম্বর, এটা একটু খুব দ্রুত সলভ করেন। অবশ্যই উত্তর লেখার সময় 5 এবং কত হবে সেটা লিখবেন প্লিজ। আর আজকের লাইভ ক্লাসটিতে যারা নতুন আসছেন তাদেরকে বলছি যে আমাদের গণিতের লাইভ ক্লাসটি মূলত গণিতে দুর্বলদের জন্য একটা ধারাবাহিক সিরিজ চলছে। এই সিরিজটি তাদের জন্য যারা গণিতে অনেক বেশি দুর্বল এবং গণিত নিয়ে চিন্তা করতে পারেন না, কোথা থেকে চিন্তা করবেন, কিভাবে চিন্তা করবেন এবং চিন্তন প্রক্রিয়াটা কি হওয়া উচিত, এই সমস্তিক আইডিয়াকে স্ট্রং করার জন্য আমাদের এই ধারাবাহিক সিরিজটি। সো যারা এই ধারাবাহিক সিরিজটি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেনি তারা ম্যাথ টিউটর গণিত শিক্ষক গৃহ শিক্ষককে সার্চ করে অবশ্যই দেখে নেবে। ওকে, এখানে ইতিমধ্যে অনেকেই মন্তব্য করেছেন। ওকে, এখানে নুসরাত সোনি আপু বলেছেন 5 নম্বরে 8 হবে। ওকে, একইভাবে তৌহিদ ভাই বলেছেন 8 হবে, জুনাইদ ভাই বলেছেন 8, প্রিন্স ভাই বলেছেন 8 হবে, কাশিরা বলেছেন 8 হবে, নাইমা চৌধুরী বলেছেন 8 হবে, জাকির হোসেন বলেছেন 8 হবে, লিজা আপু বলেছেন 8 হবে, সুমন ভাই বলেছেন 8 হবে। ওকে, জাকির হোসেন ভাই বলেছেন 8 হবে, লিমু আপু বলেছেন 8 হবে। ওকে, থ্যাংক ইউ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আমি একটু খুব শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, বিশেষ করে যারা দুর্বল তারা একটু খেয়াল করেন। এখানে প্রথম অনুপাতটা হচ্ছে আমাদের কি সোনা, সেখানে হচ্ছে কত, এখানে দুটোর যোগফল হবে আমার 8, তাহলে সোনার পরিমাণটা হবে 32 গ্রামের ভিতর 8 ভাগের 5, 4 8 32, 4 5 20, আর তামা হচ্ছে 32 গ্রামের ভিতর 8 ভাগের 3 ভাগ, তাহলে 3 4 12। তাহলে আমি যদি সোনা এবং তামার নতুন অনুপাতটা দেখি তাহলে হবে 7 3, আমার মেশাতে হবে সোনা, যেহেতু সোনার উপর এখানে আমরা টিক দিব, তাহলে এখানে ছিল 12, আমাদের এই তামাটাকে কী করতে হবে, 12 করতে হবে, কারণ তামার কোনো পরিবর্তন নেই, 3 4 12। আর অনুপাতের নিয়ম অনুসারে এখানে 4 দ্বারা গুণ করবো, এটা হচ্ছে 28। যে দুটো আপনি যদি দুর্বল হয়ে থাকেন, যেখানে টিক দিয়েছেন ওই দুটো বিয়োগ করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তাহলে হচ্ছে আমাদের এখানে কত, 8 গ্রাম। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কটাতে কি বলা আছে দেখেন। 3 নম্বর অঙ্কে আমাদের এখানে বলা হচ্ছে যে 30 লিটার পরিমাণ মিশ্রণে, 30 লিটার আমাদের পরিমাণ। এখন এখানে এসিড পানির অনুপাত, ওকে, এসিড এবং পানির অনুপাত, আমি এটা প্রথম অবস্থায় ডিটেলসে করি। এখানে এসিড হচ্ছে 7, পানি হচ্ছে আমার কত, 3, এই দুটোর অনুপাত এখানে আছে। তাহলে আমি এসিড আর পানি শুরুতে বের করে নেব, তাহলে এসিড যদি বের করে নেই এবং পানি যদি বের করি তাহলে দুটো অনুপাতের যোগফল হচ্ছে আমার কত, 10। তাহলে আমার 30-এর ভিতর 10 ভাগের 7 ভাগ হচ্ছে আমার এসিড, সেটাকে 21, আবার 30-এর ভিতর 10 ভাগের আমার 3 ভাগ হচ্ছে পানি, তাহলে সেটি হবে আমার কত, 9। এবার নতুন অনুপাত যেটা বলছে যে কি পরিমাণ পানি মিশ্রিত করলে, তার মানে আমরা আগে নতুন অনুপাতটা লিখে নেব, অ্যাসিড এবং পানি, যে নতুন অনুপাতটা কত, 3:7, তাহলে মেশাচ্ছি কি পানি, তাহলে পানির উপর আমরা টিক চিহ্ন দেবো। ওকে, তার মানে পানির উপর যদি আমরা টিক চিহ্ন দিই, আমাদের কথা হচ্ছে যে অ্যাসিড ছিল আগে 21, যেহেতু অ্যাসিড চেঞ্জ হবে না তাহলে এটাও চেঞ্জ হবে না, তাহলে আমরা যদি 21 বানাতে চাই তাহলে কি করতে হবে, 7 দ্বারা গুণ করতে হবে, 3 7 21। একইভাবে পানিকেও 7 দ্বারা গুণ করতে হবে, 7 7 49, ঠিক আছে, এই দুটোর মাঝে, তাহলে 49 - 9 তাহলে হবে 40। এটি হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ 40 লিটার, আশা করি বুঝতে পেরেছে। ওকে, এখন লক্ষ্য করেন যে আপনারা সরাসরি এখানে 6 নম্বর অঙ্কটা করবেন প্লিজ, 6 নম্বর অঙ্কটা করবেন, যদি বুঝতে পারেন ওই একই নিয়ম 6 নম্বর অঙ্কটা সলভ করবেন। ওকে প্লিজ, খুব দ্রুত 6 নম্বর অঙ্কটা সলভ করেন। বলা আছে এখানে মূলত আমাদের 60 লিটার আছে, এর ভিতর কেরোসিন আছে আর পেট্রোল আছে, হ্যাঁ, কেরোসিন আছে এবং
পেট্রোল আছে, ওকে? কেরোসিন পেট্রোল হচ্ছে 7:3। প্লিজ খুব দ্রুত করে ফেলুন। আপনারা সরাসরি এখন 6 নম্বরটাতে একটু মনোযোগী হন, সেটা ভালো, ওকে? 6 নম্বর অঙ্কটি, 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত 7:3, ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত হবে 3:7, ওকে? আমাদের এখানে একটু দ্রুত এই অঙ্কটা করুন। আর এই ফাঁকে আমি একটু বলে নিচ্ছি, যারা আজকে লাইভ ক্লাসটিতে নতুন আসছেন, আমি হয়তো অ্যানাউন্সটা বারবার দিচ্ছি এই কারণেই, কারণ হচ্ছে সত্যিকার অর্থে অনেকে নতুন জয়েন করেন, তারা অনেকেই হুটহাট করে লাইভ ক্লাসে এসে হয়তো সঠিক দিক নির্দেশনা পান না, এই কারণে আমি যখন সময় পাচ্ছি তখন অ্যানাউন্সটা আবার রিপিট করে দিচ্ছি। আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা আমাদের এই লাইভ ক্লাসগুলি ম্যাথ টিউটর গণেশ শেখর ধীর শিক্ষক এই গ্রুপটিতে পাবেন। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইভ ক্লাস দেওয়া আছে, আপনারা একটু সার্চ করলে এখানে সবকটা পেয়ে যাবে। এবং আজকের লাইভ ক্লাসটি হচ্ছে অনুপাত সমানুপাতের দ্বিতীয় পর্ব, প্রথম পর্বটিও ম্যাথ টিউটর গণেশ শেখর ধীর শিক্ষক এই গ্রুপে পাবে, ওকে? অলরেডি নৌলি আপু বলেছেন 80, একইভাবে জুবাইর আহমেদ ভাই বলেছেন 80, থ্যাংক ইউ, খুব দ্রুত কমেন্ট করে দিন, ওকে? প্রশ্নটা দেখা যাচ্ছে না। বিলাল হোসেন ভাই, আপনি তো প্রাক্তন স্টুডেন্ট, এগুলি একটু খাতায় লিখে নেবেন। হ্যাঁ, যারা নতুন তাদের হয়তো এটা মিস হতে পারে, কিন্তু আপনারা তো নিয়মিত ক্লাস করতেছেন। হ্যাঁ, মানে আমার এখানে প্রশ্ন দেখানোর অপেক্ষায় থাকবে না প্লিজ। এখানে মাহমুদ ইকবাল ভাই বলেছেন 80, আশিকা আক্তার লিমু বলেছেন 80, ওকে, থ্যাংক ইউ, ওকে। তাহলে আমরা এবার অঙ্কটা আবার দেখব। এখানে অঙ্কটাতে বলা হচ্ছে 60 লিটার, এখানে কেরোসিন পেট্রোলের অনুপাতটা হচ্ছে 7:3, তার মানে 10 ভাগ, তাহলে 60 এর 10 ভাগ, তার মানে আমার কেরোসিন হবে 7 ভাগ। এটি একবার ভাগ করে নিলে হয়, বারবার ভাগ করার দরকার নেই। যেমন আপনি 60 আছে, আপনি কেরোসিন বের করবেন, পেট্রোল বের করবেন, আগে দেখবেন অনুপাতটা কত, 7:3। হ্যাঁ, তাহলে এটা কত হবে, 10, তাহলে 10 দিয়ে ভাগ করে দিন, 10 দিয়ে যদি ভাগ করে দেন তাহলে থাকে কত আপনার, 6। তাহলে কেরোসিন হবে 6×7=42 আর পেট্রোল হবে 3×6=18। এবার আপনাকে কি করতে হবে, পেট্রোল মেশাতে বলছে, আগে আপনি কেরোসিন আর পেট্রোলটা লিখে নিন, কেরোসিন পেট্রোল 3×7, তাহলে 3×7, এখন মেশাতে বলছে কি পেট্রোল, তাহলে পেট্রোলের উপর টিক দেন, তাহলে আগে 42 ছিল কেরোসিন, এখানেও 42 থাকবে। এখানে যদি 42 থাকে তাহলে আপনাকে কি করতে হবে, এখানে লক্ষ্য করে দেখুন যে আমাদের এখানে পেট্রোল মেশাতে বলছে, পেট্রোল এখানে, ওকে? তাহলে এখানে যদি হয় তাহলে আপনাকে গুণ করতে হবে কত, আপনাকে এখানে কেরোসিনকে এই 3×42 বানাতে হবে, ওকে? তাহলে আপনাকে 14 গুণ করতে হবে, 14 যদি গুণ করেন তাহলে 3×4=12, 3×2=3=4, অর্থাৎ 42। তাহলে একইভাবে আপনি 14 গুণ করবেন, এখানে 14 যদি এখানে গুণ করেন তাহলে আপনার দেখা যাচ্ছে কত হচ্ছে, 4×7=28, 7×7 আর কত, 2×98। তাহলে এই দুটো যদি আপনি বিয়োগ করেন, যে 98 থেকে যদি 18 চলে যায় তাহলে উত্তর হবে কত, 80। এটি মূলত আমাদের অঙ্ক, ওকে? এবার আপনারা 7 নম্বরটাও দেখে নিতে পারেন, এখানে দশমিক আছে, এটা কোনো সমস্যা না, আমি এর আগেও গত ক্লাসে বলেছি দশমিক থাকলে এখানে টেনশনের কিছু নেই, একটু ভাগ করে নেবেন তাহলে পেয়ে যাবেন, ওকে? তারপরেও না পেলে আপনারা জানাতে পারেন, আমি পরবর্তী দেখে নেব। আমি এবার 4 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলতে চাচ্ছি, 4 নম্বর অঙ্কটা দেখেন, 4 নম্বর অঙ্কে এখানে আমাদের 64 কিলোগ্রাম, এই অঙ্কটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, আমাদের মিশ্রণটা হচ্ছে 64 কিলোগ্রামে, এখানে আমাদের বালি আর হচ্ছে পাথরের টুকরোর মিশ্রণ, পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ 25%। দেখেন এখানে কিন্তু আমাদের একটা অনুপাত দেওয়ার কথা ছিল,
যে এত অনুপাত এত থাকার কথা ছিল, সেটা না দিয়ে কি বলেছে, তারা একটা তথ্য দিয়েছে, এরকম একটা তথ্য দিয়েছে যে এখানে বালির পরিমাণ, এটা একটা মিশ্রণ, বালির পরিমাণ দিয়েছে তারা 25%। আমরা জানি যে 25% যদি বালি হয় দুটো জিনিসের, তাহলে স্বাভাবিকভাবে এক টোটালটা হচ্ছে কি 100, এই টোটালটাই 100, সম্পূর্ণটাই তো 100 আমাদের। তাহলে বালি যদি এখানে 25 হয়, তাহলে 75 কি হবে আমার, 100 থেকে 25 বাদ দিলে 75 হবে আমার কি সরাসরি পাথর। তাহলে এটা হচ্ছে আমার বালি, এটি হচ্ছে আমার কি পাথর, অর্থাৎ এটিকে আপনাকে আপনার মতো করে বানিয়ে নিতে হবে। তাহলে বালি আর পাথরের রেশিওটা হচ্ছে মূলত, আপনি যদি কাটাকাটি করেন তাহলে এরকম হবে, তাহলে বালি হবে 1, পাথর হবে কি 3। এইটুকু কাজ আপনি যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত করে ফেলতে পারবেন। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। তাহলে আমি আবারও বলছি যে প্রথমত এখানে সরাসরি এই অনুপাতটা 1:3 না দিয়ে তারা একটু কৌশলে আইডিয়াটা দিয়েছে, সেটি হচ্ছে যে একটা মিশ্রণের কথা বলা আছে, যেখানে মিশ্রণে বালির পরিমাণটা বলে দেওয়া আছে, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কিসের পরিমাণটা বলে দেওয়া আছে, যেটা পরিমাণ বলে দেওয়া আছে ওটা ফিক্স ধরে 100 থেকে বিয়োগ করবে। তাহলে বালি 25 দেওয়া আছে, তাহলে 100 থেকে 25 বিয়োগ করলে তাহলে অপরটা বের হবে পাথর। তাহলে 25-75 এটাকে কাটাকাটি করলে আমরা সরলীকরণ করলে পাবো কত, 1:3। ক্লিয়ার? ওকে, এবার এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের নতুন আরেকটা অনুপাত দেওয়া থাকার কথা, কিন্তু এখানে বলা হচ্ছে কত কিলোগ্রাম বালি মিশালে। আমরা প্রথমত এই তথ্যের ভিত্তিতে বালি আর পাথরটি একটু বের করে নেব। তাহলে কত ভাগ হবে এখানে, টোটাল হবে 4 ভাগ। তাহলে আমার বালি হচ্ছে মূলত বালি এবং পাথর, তাহলে 64-র মাঝে টোটাল 4 ভাগ হবে, এর 1 ভাগ হচ্ছে আমার বালি। তাহলে আমার কত হচ্ছে এখানে, সরি, তাহলে হচ্ছে 16। এবার আমরা যদি 3 ভাগ নেই তাহলে হবে কত, 48। তাহলে আমরা বালি পাথরের পরিমাণটা এখানে পেয়ে গেলাম। এখন আমাদের পূর্বের নিয়ম অনুসারে আমাদের এখানে আরও একটা নতুন অনুপাত থাকার কথা ছিল, যে কোনো কিছু মেশানোর পর, যেমন বালি মেশানোর পর নতুন আরও একটা অনুপাত থাকার কথা ছিল, সেখানেও অনুপাতটা না দিয়ে আপনাকে বলা হচ্ছে যে এখানে 40%, কি বলা হচ্ছে 40%, 40% কি বলা হচ্ছে সেটাই ইম্পর্টেন্ট, পাথর বলা হচ্ছে, তার মানে 40% পাথরের কথা বলা হচ্ছে। তার মানে এটি যদি টোটাল মিশ্রণটা হয়, নতুন মিশ্রণটা হয়, সেখানে দেখা যাচ্ছে পাথরের পরিমাণটা বলা হচ্ছে 40%। তাহলে 40 ফিক্স ধরে 100 থেকে বাদ দিলে তাহলে 60% হচ্ছে আমার কি, আমার বালি। তাহলে এটি হচ্ছে আমার বালি আর এটি হচ্ছে আমার পাথর। এবার বালি পাথরের যদি আমি অনুপাতটা তৈরি করি, তাহলে 60-40 তাহলে কত হচ্ছে আমার, 3:2। অর্থাৎ এই অনুপাতটা সরাসরি না বলে তারা এভাবে শতকরার ভাষায় কথাটা বলেছে। ওকে, এখন তাহলে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এখানেও কিন্তু আমার একটা প্রকরণ থেকে একটা অনুপাতই দেওয়া আছে, সেই অনুপাতটা হচ্ছে বালি এবং কি পাথর। তাহলে বালি হচ্ছে 3, পাথর হচ্ছে 2। আমি আবারও বিষয়টা আমি একটু বলছি, অঙ্কের দাগ যদি ক্লিয়ার না হয় তাহলে অঙ্ক করাটা বেশ একটু কঠিন। 64 কিলোগ্রাম বালি পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ 25 গ্রাম, তাহলে 25 গ্রাম কিসের পরিমাণ সেটি ইম্পর্টেন্ট, বালির পরিমাণ। তাহলে বালি যদি 25 হয় তাহলে 75 হচ্ছে আমার পাথর। তাহলে এখান থেকে আমি 1:3 পেলাম প্রথম অনুপাতটা। দ্বিতীয় অনুপাত কত বালি মিশালে, দেখেন নতুন মিশ্রণে কার পরিমাণ কথা বলছে, পাথর, এটি ইম্পর্টেন্ট, পাথরের পরিমাণ। তাহলে পাথর যদি 40 হয় তাহলে 60 হবে বালি। ওকে, তাহলে আমরা দুটো অনুপাত পেয়ে গেলাম। এবার কি মেশাবো সেটা দেখব, আমরা বালি মেশাচ্ছি, তাহলে বালির উপর আমরা টিক দেব। ওকে, তাহলে আমরা কি মেশাচ্ছি এখানে, বালি মেশাচ্ছি, তাহলে বালির উপর আমরা টিক দিলাম। তাহলে পাথর আগে ছিল 48, এখানেও থাকবে কত, 48। এখন 48 বানাতে গেলে আমাকে কি করতে হবে, 24 দ্বারা
গুণ করতে হবে, চব্বিশ দুগুণে আটচল্লিশ। একইভাবে এখানে চব্বিশ দ্বারা আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখানে হবে আমার কত, আমার দেখা যাচ্ছে বাহাত্তর। তাহলে যে দুটো টিক দিয়েছি এইটুকু দুটোর বিয়োগফল হচ্ছে বাহাত্তর মাইনাস সিক্সটিন। তাহলে আমার সরাসরি দাঁড়াচ্ছে কত, এখানে সরাসরি ছাপ্পান্ন, অর্থাৎ এটি হচ্ছে আমাদের উত্তর, ছাপ্পান্ন কিলোগ্রাম। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, বুঝতে না পারলে নো লিখে কমেন্ট করুন। আর যারা দেরিতে আসছেন তাদের হয়তো বুঝতে একটু কঠিন মনে হতে পারে, তারা শুরু থেকে আবার লাইভ ক্লাস দিয়ে দেখে নেবেন, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানান প্লিজ। যারা শুরু থেকে দেখছেন তারা যদি বুঝতে না পারেন নো লিখে কমেন্ট করুন, আর যারা মাঝখানে আসছেন তারা শুরু থেকে ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবে। ওকে, এখানে মাসকুড়া আপু, ক্যাকা আপু, লিজা আপু, ওনারা উত্তর সঠিক উত্তর দিয়েছেন। ওকে, ইমরান হোসেন ভাই ইয়েস, সোহেল আহমেদ ভাই ইয়েস, সুখী আপু ইয়েস। ওকে, এখানে শুভ শুভ না, দেখুন অঙ্কটা আবার একটু লক্ষ্য করুন যে এখানে আমরা কী বোঝাতে চেয়েছি। এখানে প্রথমত এটাকে যদি আমি আরও শর্টকাটে চিন্তা করতাম তাহলে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে সিক্সটি ফোর, এখানে প্রথম মিশ্রণ, প্রথম মিশ্রণে আমার বালি হচ্ছে কত, পঁচিশ পার্সেন্ট, এটা হচ্ছে বালি। তাহলে পাথর হবে আমার সরাসরি কি, পঁচাত্তর পার্সেন্ট। তাহলে বালি পাথর দাঁড়াচ্ছে এক ইস টু থ্রি। তাহলে এই অনুপাত অনুসারে আমি বালি পাথর যদি বের করে নিই, বালি পাথর, তাহলে আমি কি করব, এখানে চৌষট্টি কিলোগ্রাম, তারপর চার ভাগের এক ভাগ, তার মানে হচ্ছে আমার কত, সরাসরি ষোলো, আর এখানে আমার কত, তিন ভাগ। তাহলে আমার হচ্ছে কত, কাটাকাটি যদি করি সরাসরি এটা আপনি হিসেব করে ফেলতে পারেন, আঠারো। তারপরে আবার সরাসরি আমাকে বলছে কি, পাথর, দেখেন বালি পাথরের ভিতর আমার পাথর বলছে চল্লিশ পার্সেন্ট, তাহলে স্বাভাবিকভাবে সিক্সটি পার্সেন্ট আমার বালি, তার মানে এখানে থ্রি ইস টু আমার টু। তাহলে আমি বালি আর পাথর যে কাজটা করতাম সেটা হচ্ছে বালি পাথর আমার থ্রি ইস টু টু। তাহলে এখানে আমি মেশাচ্ছি হচ্ছে বালি, তাহলে বালি যদি মেশাই তাহলে পাথর আগে ছিল আটচল্লিশ, এখানেও আটচল্লিশ, তার মানে চব্বিশ গুণ করতে হবে, তাহলে আটচল্লিশ হবে। আর এখানে তাহলে হবে কত, আমার বাহাত্তর। তাহলে এই যে দুটো টিক দিয়েছি এই দুটোর বিয়োগফল হচ্ছে বাহাত্তর মাইনাস ছাপ্পান্ন। আশা করি বুঝতে পেরেছেন। এখন মূলত হচ্ছে এখানে সাদিয়া বাবুল বলেছেন স্যার ক্লাস কয়টা থেকে শুরু হয়, আসলে রমজানে আমরা একটু টাইমটা এগারোটায় দিয়েছিলাম, আবার চেঞ্জ করে দুদিন যাবৎ আমরা বারোটায় নিচ্ছি। এক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যে আপনি আমাদের ম্যাট্রিটোর গণশিক্ষার গৃহশিক্ষক এই গ্রুপে জয়েন করে এখান থেকে নোটিশগুলো একটু নিয়মিত আপডেট দেখে নেবেন। ওকে, আর এখানে সুখি আপু বলেন স্যার আমি নিউ কিছু ক্ষণ আগে জয়েন করলাম, রোজ ক্লাস কখন হয় টাইমটা প্লিজ। আসলে আমাদের আজকে চব্বিশতম ক্লাস, আর সব কিছুই আপনারা একটু ক্লিয়ারলি পাবেন, সেটা হচ্ছে যে আমাদের ম্যাথ টিউটর গণিতশিক্ষক গৃহশিক্ষক এই গ্রুপটা একটু দশ পনেরো বিশ মিনিট একটু আপনি ভিজিট করবেন, দেখবেন ভিজিট করলেই পুরো আমাদের সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। ওকে, আমার মনে হয় যে আশা করি আপনারা একটু নিজ থেকে একটু সময় দেন গ্রুপে, তাহলেই বুঝতে পারবেন এবং সমস্ত ভিডিওসগুলি আমাদের এই গ্রুপে পেয়ে যাবেন। ওকে, আমরা সময় নষ্ট করবো না কারণ আমাদের অনেক আলোচনা এখন অবধি পর্যন্ত বাকি আছে, আমরা সেদিকে মনোযোগী হব। ওকে, এবার দেখুন আমরা একদম আজকে গত ক্লাসে আমি সমানুপাত নিয়ে কথা বলেছিলাম, আজকে আমরা সমানুপাত নিয়ে কথা বলবো। তো পাশাপাশি সমানুপাতের ভিতর আরেকটি অনুপাত রয়েছে, মানে যেটা প্রপোর্শন, প্রপোর্শনের ভিতর আরেকটা প্রপোর্শন হচ্ছে ক্রমিক সমানুপাত। আমি আজকে পাশাপাশি ক্রমিক সমানুপাত নিয়েও কথা বলবো। ক্রমিক সমানুপাত এই আইডিয়াটা মূলত কি, আপনারা জানেন যে গত ক্লাসে আমি সমানুপাত নিয়ে কথা বলেছিলাম যে থ্রি ইস টু ফোর দুটো অনুপাত যদি দেখা যাচ্ছে যে সমান হয়, তাহলে এই দুটি অনুপাতকে আমাদের সমানুপাত বলা হয়। ওকে,
এখন সমানুপাত দেখা যাচ্ছে, দেখুন আপনারা যারা পরে জয়েন করেছেন, আমি বলেছি যে যেহেতু রমজান আমাদের অনেকগুলি চলে গেছে, হয়তো আমরা আর কয়েকটা লাইভ ক্লাস কন্টিনিউ করতে পারবো শিওর না, সম্ভবত কারণে আমরা জ্যামিতির উপর নতুন করে টপিক শুরু করিনি, কারণ একটা জ্যামিতির টপিক শেষ করতে গিয়ে আমাদের প্রায় 4-5 5টার উপরে ক্লাস লেগে যাবে। সেই জন্য আমরা চাচ্ছি যে এই কয়েকদিন শুধু পাটিগণিত ক্লাস নেব, তারপর আমরা ঈদের ছুটি দিয়ে দেবো, ঈদের ছুটির পরে ইনশাল্লাহ আবার যথারীতি আমাদের রুটিন অনুসারে আমরা ক্লাস করব। আর এই ক্লাসগুলি সপ্তাহে 3 দিন চলবে, আমাদের আমার ব্যক্তিগত অফিস না খোলা হওয়া পর্যন্ত। অফিস খোলা হয়ে গেলে আমরা তখন নতুন করে সাপ্তাহিক রুটিন দেবো আপনাদের, যে সপ্তাহে কদিন ক্লাস নেব। তো আশা করি বুঝতে পেরেছেন। আর টোটাল কোর্সটাই মূলত বেসিক লেভেল থেকে শেষ করব, তবে এখানে সমস্ত টপিকই শেষ হবে কি না এই বেসিক লেভেল থেকে সেটা আমি শিওর না, তবে অধিকাংশই টপিকের বেসিক আমি শেষ করার চেষ্টা করব। তারপর ইনশাল্লাহ আবার নতুন করে একটা ধারাবাহিক আসবে, এভাবে স্টেপ বাই স্টেপ আমি বেশ কিছু ধারাবাহিক কন্টিনিউ করার চিন্তা ভাবনা আছে। ওকে, তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম লক্ষ্য করুন, এখানে যে সমানুপাতের আইডিয়াটা নিয়ে আমি গত ক্লাসে কথা বলেছিলাম, যে সমানুপাতটা হচ্ছে যেটা আমরা, যেমন এই দুটি অনুপাত পরস্পর সমান অনুপাত, কিভাবে, যে এই যে 3/4 এটা সমান 9/12, এটা এক, কারণ আমরা যদি এটাকে ছোটো করি, অনুপাতটাকে ছোটো করি, 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 আসবে, এপাশে 4 আসবে, তার মানে আলটিমেট এটাও যদি কেটে নিই তাহলে 3/4 আসবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে 3:4, আর এটাও মূলত কি 3:4, আর এটাও দেখা যাচ্ছে 3/4 মূলত 3/4। এই কারণে আমাদের 3/4, 9 এখানে :12 এরা হচ্ছে পরস্পর সমানুপাত। সমানুপাতের একটা শর্ত আমি বলেছিলাম যে এটা প্রথম আর চতুর্থ রাশি গুণ করলে দ্বিতীয় এবং তৃতীয় রাশি গুণফলের সমান হয়, প্রথম এবং চতুর্থ রাশি গুণ করলে দ্বিতীয় এবং তৃতীয় রাশির গুণফলের সমান হয়। যেমন প্রথম রাশি 3, চতুর্থ রাশি 4, তাহলে তৃতীয় রাশি 4 এবং তৃতীয় রাশি 9, তার মানে 36 আমার 36। এটি ছিল আমাদের সমানুপাত। এখন মূলত হচ্ছে আমরা দেখব যে ক্রমিক সমানুপাত আইডিয়াটাকে। দেখুন আপনারা এখানে সমানুপাতের ক্ষেত্রে আমাদের 4টা রাশি আমরা পেয়েছি দুটো অনুপাত থেকে, দুটো অনুপাত থেকে আমরা 4টা রাশি পেয়েছি। আবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে এরকম 4টা রাশি, এই তো এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এবং চতুর্থ রাশি, এরকম 4টা রাশি আমরা পেয়েছি। ওকে, এখন এই 4টা রাশির ক্ষেত্রে আমরা দেখেছি যে এই রাশি আর এই রাশি গুণ করলে এবং এই দুটো রাশির গুণফল মূলত সমান, সমানুপাতের এটি একটি কন্ডিশন। তবে আমি যদি আরেকটু কথা বেশি বলি তাহলে হবে যে প্রান্তে যে দুটো রাশি অবস্থান করে এদেরকে প্রান্তীয় রাশি বলা হয়, আর মাঝে যে রাশি দুটো এটিকে আমরা মধ্য রাশি বলি। ওকে, তো যাই হোক, আমার এসবই খুব একটা দরকার হবে না। এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ক্রমিক সমানুপাতটা কি, মানে যেটা কন্টিনিউড প্রপোর্শন আমরা বলি, সেটা কি মূলত, সেটা মূলত হচ্ছে ধরুন আমি যদি সমজাতীয়, ধরেন এটা সমজাতীয় আমি যদি বলি, ধরেন 5 টাকা, 10 টাকা এবং 20 টাকা, এই এই সমজাতীয় জিনিসটার ক্ষেত্রে যদি আমি অনুপাত আকারে দাঁড় করাই, অর্থাৎ এখানে 5, দেখুন এটা একটা রাশি, এটা একটা রাশি, এটা একটা রাশি যদি আমরা চিন্তা করি, এবং সেক্ষেত্রে যদি 5:10 হয়, দেখুন এখানে কিন্তু টাকা হলে টাকা, বয়স হলে বয়স, যা হবে এটা সমজাতীয় হতে হবে। যেমন 5:2, এখন একে আমরা দেখা যাচ্ছে এই মাঝখানে যে দ্বিতীয় রাশি যেটা, এটা যদি আমার এই দ্বিতীয় রাশিটা যদি তৃতীয় রাশিতেও কন্টিনিউ করে, তাহলে যে দুটো অনুপাত আমার তৈরি হচ্ছে, এই দুটো অনুপাত যদি সমানুপাত হয়, এই দুটো অনুপাত যদি কি হয় সমানুপাত হয়, তাহলে এটাই হচ্ছে ক্রমিক সমানুপাত। আমি ব্যাপারটা আরও একটু ক্লিয়ার করতেছি, আমি যদি এটা হিসেব করি,
তাহলে এই দুটো কাটাকাটি করলে 1:2, এটা এটা কাটাকাটি করলে 1:2, তার মানে এই দুটো রাশি সমান, এই দুটো অনুপাত পরস্পর সমান। তাহলে এটা সমানুপাত, কিন্তু ক্রমিক সমানুপাতের শর্তটা কি দাঁড়ালো? এখানে দাঁড়াচ্ছে যখন আমার দুটো রাশি, এই তৃতীয় যে রাশিটা আছে এই রাশিটা, যেমন 5/10, দেখুন এটা 20 ছিল, হ্যাঁ, আবার 10/20, অর্থাৎ আমার দ্বিতীয় যে রাশিটা এটা যদি তৃতীয় রাশিতেও চলে যায়, অর্থাৎ এই মধ্য রাশিটা এটা দ্বিতীয় রাশির আসন থেকে তৃতীয় রাশিতেও যদি চলে যায়, কন্টিনিউ হয়, তখন আমরা এটা কন্টিনিউ প্রসেস বলি, প্রপোর্শন বলি। যেমন এখানে আমার 5:10:2 সমান যদি আমরা আবার 10:20 লিখতে পারি, তাহলে এই যে দ্বিতীয় যে রাশিটা এটা তৃতীয় এই জায়গায় যখন আমার কন্টিনিউ হলো, সে লাভ দিয়ে এখানেও গেল, তখন এই দুটো অনুপাত যদি আমার সমান হয়, তখন এই অনুপাত দুটিকে আমরা ক্রমিক সমানুপাত বলি। এই দৃষ্টিকোণ থেকে যেমন 1:4:8, এরা হচ্ছে আমার কি বলতে পারি ক্রমিক সমানুপাত। কিভাবে? যেমন এখানে এটা 1/2, দেখুন এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশিতে চলে গেল। আবার এটা যদি আমি এটা বাদ দিয়ে যদি এটা চিন্তা করি, এটা যদি এখানে যায়, এই রাশিটা আবার এখানে গেল, দেখুন তাহলে এরা কিন্তু ক্রমিক সমানুপাত। কারণ দেখুন এই রাশিটা দ্বিতীয় রাশিটা এই জায়গায় গেল, আবার এই রাশিটা এই জায়গায় গেল, তার মানে এই দুটো সমান আমি যেটা লিখতে পারি, যেটা হচ্ছে যে আমার 1:2 সমান সমান 2:4, আবার এই দুটো থেকে লিখতে পারি 2:4 সমান সমান 4:8। তার মানে দেখুন এগুলি যদি কাটাকাটি করেন তাহলে 1:2 হবে, এটাও যদি কাটাকাটি করেন 1:2, এটা এটাও কাটাকাটি করলে 1:2। তার মানে কি 1:2:4:8 এরা হচ্ছে ক্রমিক সমানুপাত। ওকে, এখন ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা যদি বলি ABC, তাহলে এখানে ক্রমিক সমানুপাত কখন হবে? যখন আমার দ্বিতীয় রাশিটা তৃতীয় রাশিতেও কি করবে, কন্টিনিউ হবে। তাহলে A/B সমান সমান B/C, আমরা এটা সমান চিহ্ন দিতে পারি। তাহলে আমাদের এক্ষেত্রে একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম, আমরা যদি RRE গুণ করি তাহলে B² সমান সমান হচ্ছে AC, আর এখানে সুতরাং B সমান সমান হচ্ছে √AC, এটি একটি সূত্র। এখানে আমাদের আরেকটা বিষয় একটু ক্লিয়ার হওয়া উচিত যে ABC এটি হচ্ছে আমাদের প্রথম রাশি, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, এটি হচ্ছে আমাদের তৃতীয় রাশি। এখন একে অবশ্যই আরেকটা বিষয় বলা হয় যে একে আমাদের মধ্য সমানুপাতীয় বলা হয়। মধ্য সমানুপাতীয় বলা হয়। আপনি যদি লক্ষ্য করে দেখেন যে এই এই যে ক্রমিক সমানুপাত, এই সমানুপাতের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে তাহলে যে এই যে B² সমান AC হচ্ছে, তার মানে আমার B² মানে কি, এই যে মধ্য সমানুপাতিটাকে যদি বর্গ করি, অর্থাৎ দ্বিতীয় রাশিটাকে যদি আমি বর্গ করি, এটার সমান হচ্ছে AC। AC মানে হচ্ছে কি, প্রথম এবং তৃতীয় রাশির গুণফল, প্রথম এবং তৃতীয় রাশির গুণফল। কিভাবে? আমরা যদি এখানে এই তিনটার মান নেই, 1:2:3, অথবা এই তিনটা মান যদি নেই, 5:2, আমি একটু নতুন পেজে যাচ্ছি, দেখেন আমরা যদি এই মানটাও নেই এখানে 5:10:20, তাহলে আমার 10 হচ্ছে কি, 10 হচ্ছে আমাদের মূলত এখানে সরাসরি মধ্য রাশি, তাহলে এই দ্বিতীয় রাশি যেটা, তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে 10² তারপর তৃতীয় রাশি, প্রথম রাশি হচ্ছে 5, আর তৃতীয় রাশি হচ্ছে কত আমাদের 20, তাহলে হচ্ছে 100 = 100। তার মানে আমি দাবি করতেই পারি যে 5, 10, 20 এরা হচ্ছে ক্রমিক সমানুপাত। 5, 10, 20 হচ্ছে এরা ক্রমিক সমানুপাত। আমার মনে হয় এখন
এটা নিয়ে একটু আমি হয়তো লম্বা সময় কথা বললাম, সম্ভবত পুনায়েক ভাই বলেছিলেন যে ক্রমিক সমানুপাত সম্পর্কে একটু ডিটেলস কথা বলার জন্য কোনো পোস্টের কমেন্টে। প্লিজ আপনি যদি লাইভ ক্লাসে থাকেন আপনি বুঝতে পেরেছেন কিনা, প্লিজ ক্রমিক সমানুপাতটা আসলে বুঝতে পেরেছেন কিনা। আমরা একইভাবে দেখা যাচ্ছে আমাদের ফাইভ পাঁচ দশ বিশ চল্লিশ এরাও কিন্তু ক্রমিক সমানুপাত। আমি এই তিনটা বলি অথবা চারটে বলি, এরা ক্রমিক সমানুপাত। এরা ক্রমিক সমানুপাত কারণ হচ্ছে আপনি ফাইভ বাই টেন লিখতে পারবেন, আবার টেন বাই দেখা যাচ্ছে টোয়েন্টি লিখতে পারবেন, আবার টোয়েন্টি বাই ফোরটি লিখতে পারবেন, এরা পরস্পর সমান। আপনি কাটাকাটি করেন, এখানে হচ্ছে হাফ, কাটাকাটি করেন এখানে হচ্ছে হাফ, কাটাকাটি করেন এখানে হচ্ছে হাফ, তার মানে এরা হচ্ছে ক্রমিক সমানুপাত। ওকে, এবার আসুন এই রিলেটেড আমাদের কী কী অঙ্ক থাকতে পারে। তো প্রথমত হচ্ছে আমাদের ওই সূত্রটা একটু মাথায় রাখতে হবে যে এ বি সি এটিকে আমরা এ ইস টু বি সমান সমান বি ইস টু সি আকারে লিখব, অর্থাৎ দ্বিতীয় রাশিটা তৃতীয় রাশিতে কন্টিনিউ করতে হবে। তাহলে এটা আমাদের সূত্রটা আমি আবার ক্লিয়ার করতেছি, এ বাই বি বি বাই সি, এটা হচ্ছে আমার বি স্কোয়ার সমান সমান এ সি। আপনার যদি পরীক্ষায় এইটুকু দেওয়া থাকে তাহলে অনেক সময় পরীক্ষায় এটা চাইতে পারে। যেমন আমাদের এই অঙ্কটায় দেখেন যে বি স্কোয়ার মাইনাস এ সি সমান অনুপাতটির বেলায় প্রযোজ্য হবে কোনটা, তো বুঝতেই পারছেন এখানে প্রথমত এটা হচ্ছে তৃতীয় রাশি মিলে, এটা প্রথম এবং তৃতীয় রাশি, তাহলে প্রথম রাশি এ তৃতীয় রাশি সি, কিন্তু মাঝখানে দুটো কি আমার বি নেই, তার মানে এটা হবে না। এবার প্রথম এবং তৃতীয় রাশি এ সি ঠিক আছে, কিন্তু মাঝখানে দুটোই এক হতে হবে, বি স্কোয়ার হতে হলে নেই, তাহলে এটিও বাদ, তাহলে এটি হবে আমাদের, কারণ প্রথম এবং তৃতীয় রাশি হচ্ছে এ সি, মাঝখানে দুটোর গুণফল হচ্ছে বি স্কোয়ার, তার মানে কি উত্তর হচ্ছে ডি। ওকে ওকে, ও হ্যাঁ ইমরান ভাই আমি জানতে চেয়েছিলাম, এবার বুঝতে পেরেছি স্যার, ওকে থ্যাংক ইউ। এবার আমরা একটু পরবর্তী অঙ্কটা দেখব, ১৮ নম্বর অঙ্কটা দেখব। ১৮ নম্বর অঙ্কটা হচ্ছে টিপুর বোনের বয়স টিপু ও তার পিতার বয়সের মধ্য সমানুপাতিক। দেখেন আমি কিন্তু একটা কথা বলছিলাম যে মাঝখানের মধ্য রাশিটাকে মধ্য সমানুপাতিও বলা হয়, এখন এখানে টিপুর কথা বলা হচ্ছে, তারপর তার বোনের কথা বলা হচ্ছে, এবং তারপর তার পিতার কথা বলা হচ্ছে। এই টিপু এবং তার পিতার বয়সের মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাতি মানে কি এটা বি না, এটি যদি এ হয় এটি যদি সি হয় তাহলে তো আমার এটা বি, তার মানে মধ্য সমানুপাতি বলার কারণে আমরা মূলত কার বোনের মানটা বলতে কাকে বোঝাবো, বি। তাহলে বি এর মান বের করার সূত্র কি এ সি, তাহলে এখানে বি হবে কে, এ হবে কে টিপু, তাহলে টিপুর বয়স হচ্ছে বারো, তাহলে এখানে তার বাবার বয়স কত আমার ৪৮, এখন যদি ৪৮ হয় তাহলে আমাদের এখানে কত হবে, আমরা যদি নর্মালি হিসাব করি তাহলে এখানে ১৪৪ হবে, তাহলে মূলত উত্তর কত হবে ১২, সরি এখানে ১৪৪ না, আর দুগুণে ১৬, সাপ সরি একটু ভুল হয়ে গেছে, এখানে আমাদের উত্তরটা একটু ভুল হয়ে গেছে, এটা আমাদের এখানে আরো ৫৭৬, কারণ এখানে ৪৮০ আর হচ্ছে কত ৯৬, তার মানে হচ্ছে ৫৭৬, তাহলে ৫৭৬ যদি হয় তাহলে আমাদের কত হবে ২৪, দেখুন এখানে ২৪ আছে কোথায়, খ নম্বর ২৪। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে যাব, ১৯ নম্বর অঙ্কটা, ১৯ নম্বর অঙ্কটা সেই সমান চতুর্থ সমানুপাতিক বলছে। আপনারা তো জানেন সমানুপাতের মূল ধারণাটা হচ্ছে যে থ্রি নাইন এবং ফোর আছে, চতুর্থ সমানুপাতিক মানে কি এটা দ্বিতীয় তৃতীয় রাশি, তাহলে চার নং কত ৩৬, তাহলে ৩৬ হতে গেলে এখানে কত গুণ করতে হবে ১২, তাহলে এখানে ৩৬ হবে, তাহলে আমার উত্তর হচ্ছে কত ১২।
ওকে, তাহলে একইভাবে 20 নম্বরটাও আপনারা পারবেন। 20 নম্বরটাও একটু খেয়াল করেন, 10, 40, 50-এর চতুর্থ সমানুপাতিক কত? তাহলে এই দুটো হচ্ছে 4, 5, 20, আমার হচ্ছে কত 200। সরি, এখানে 4, 5, 20 আর 2 শূন্য 2000, তাহলে 10-এ 2000 হতে গেলে আমার কত হবে 200 হবে। তার মানে এখানে যদি 200 গুণ করি তাহলে এই দুটোর সমান হবে, তার মানে উত্তর হবে কত 200। ওকে, এবার আমরা অল্প একটু আলোচনা আছে, এইটুকু আলোচনা শেষ করে আজকের ক্লাসটি আমরা শেষ করব। ওকে, আমাদের যারা লাইভ ক্লাসটিতে দেরিতে জয়েন করেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনি অবশ্যই লাইভ ক্লাসটি শুরু থেকে দেখবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলুন আমরা এই অঙ্কটা দেখবো এবার, যে মিশ্রণের যে অঙ্কগুলি আছে এগুলি অনেক সময় আপনার দরকার হতে পারে। মিশ্রণে যেমন মিশ্রণুপাত জিনিসটা কি, সেটা হচ্ছে ধরেন আমার 2:3 আছে, 5:7 আছে, এবং ধরেন আমার 3:6 আছে। এখন এরকম একটা অনুপাত, তিনটা অনুপাত আছে, একে একত্রিত করতে হবে। একত্রিত করার নিয়ম হচ্ছে পূর্ব রাশির সাথে পূর্ব রাশি গুণ করতে হবে, উত্তর রাশির সাথে উত্তর রাশি গুণ করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে 2, 5 এবং 3 গুণ হওয়ার কথা, এবং এখানে উত্তর রাশি হওয়ার কথা 3, 7 এবং 6। এইভাবে আমরা মিশ্র অনুপাত করে থাকি, কিন্তু এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে যদি কোনো অনুপাতে মানে কোনো উৎপাদক থাকে, সরি গসাগু থাকে, সেটিকে তারা ভাগ করে শুরু করে নিতে হবে। যেমন 3:6 ভাগ করলে 1:2 হবে, তার মানে এবার এখানে আমার 1 হবে আর এখানে আমার 2 হবে, তাহলে 5×10 আর এটি হচ্ছে 3×7=21, 21×2 আমার কত 42। তার মানে বিষয়টা যদি আরও ছোটো করা যায়, অঙ্কের যদি প্রশ্নের উত্তর হিসেবে সেটা থাকে, সেটা আপনি আবার করবেন। যেমন এখানে 5 হবে, এখানে আমার 21 হবে। আমি বিষয়টা তাহলে আবার ক্লিয়ার করছি যে 2:3, 5:7, 3:6। আপনাকে যে কাজটা করতে হবে এটাকে আগে সরলীকরণ করে নিতে হবে। ওকে, তাহলে পূর্ব রাশি, পূর্ব রাশি গুণ 2:5:1, তাহলে 3, উত্তরাশি উত্তরাশি গুণ, তাহলে 3:7:2, তাহলে 10, এখানে কত 42। উত্তর যদি হুবহু এটা থাকে ভালো, তবে সাধারণত সরলীকরণ করেই উত্তর দেওয়া থাকতে পারে 5:21। এটি হচ্ছে মিশ্র অনুপাত। প্লিজ আপনারা একটু সরাসরি 11 নম্বর অঙ্কটা করে ফেলুন যদি বুঝতে পারেন। 11 নম্বরটা এখন আমাকে একটু দেখে ফেলুন। ১১ নম্বরে এখানে বলা হচ্ছে 5:18, 7:2, 3:6, এদের মিশ্র অনুপাতটা কী হবে? আপনাকে প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনোটা যদি আপনার কী থাকে মানে সরলীকরণ করার সুযোগ থাকে, অর্থাৎ দুটোর গসাগু থাকে, তাহলে সে গসাগু দ্বারা ভাগ করে নেবেন, তাহলে আমাদের এটার উত্তরটা কী হবে? খুব দ্রুত একটু করে ফেলুন। এখানে ইমরান ভাই সম্ভবত একটা প্রশ্ন করেছেন যে মিশ্রণ অনুপাতে আসলে যোগ করে বের করা হয় না কেন? হ্যাঁ, প্রশ্নটা খেয়াল করেছি। ওকে, অনেকে উত্তর দিয়েছেন, আমি প্রশ্নটার একটু জবাব দিয়ে নিই যে এটা আসলে খুবই
বেসিক লেভেলে একটু প্রশ্ন, সাধারণত এই প্রশ্নগুলি সচরাচর আসে না। ধরেন আমি দুটো অনুপাত যদি নেই, এই অনুপাতটা এবং এই অনুপাতটা, আপনি যদি ভগ্নাংশের প্যাটার্নে চিন্তা করেন, 5/2, এটা হবে 7/3। ভগ্নাংশে আমরা একত্রে কীভাবে করি? নিশ্চয় এটা দেখা যাচ্ছে যে যখন এখানে আমার একটা জিনিসের 2 ভাগ আছে, এখানে 5 ভাগ আছে, এখানে 3 ভাগ আছে, এখানে কী আছে? এক্ষেত্রে আমরা এটার এত অংশকে আমরা গুণ আকারে হিসেব করি, 5 × 7 = 35, 3 × 2 = 6। অর্থাৎ অনুপাতের ক্ষেত্রেও ঠিক সেই আইডিয়াটা মেনটেন করা হয় যে দুটো যখন একসাথে মিশ্রিত করা হয় তখন আমরা সেটা কী করি? গুণ করি। যখন যোগ করতে বলা হয় তখনই যোগ করি, এছাড়া যখন দুটো একত্রে করা হয় তখন আমরা ভগ্নাংশে জেনেছি সেটা কী করি? আমরা গুণ করি। যার কারণে এখানেও ঠিক একই আইডিয়াকেই অ্যাপ্লাই করা হয়। ওকে, আমার মনে হয় যে আপনারা এই অঙ্কগুলি পারবেন, যে স্টেপ 2-এর 10-11 নম্বরটা পারবেন, মোটামুটিভাবে শিখে সবকটা অঙ্কই করা হয়েছে, যদিও এর বাইরেও আরও অনেক অঙ্ক রয়েছে। এখন আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যে দেখা যাচ্ছে যে আপনারা প্রিভিয়াস ক্লাসগুলি অবশ্যই দেখে নেবেন, আর আমি এখনও শিওর না যে রমজান আর কয়টি ক্লাস কন্টিনিউ করতে পারবো, কারণ এর ভিতর সম্ভবত আমি আমার বাসায় চলে যেতে পারি, আর যদি বাসায় চলে যাই সেক্ষেত্রে নেটওয়ার্ক, ইন্টারনেট লাইন এই সব কিছুর উপর ডিপেন্ড করব যে আসলে আমি কয়টি ক্লাস কন্টিনিউ করতে পারবো। যদি কোনো কারণে বাসায় পৌঁছার পর এমনটা দুর্ঘটনা ঘটে যে আসলে নেটওয়ার্ক ভালো পাচ্ছে না, আমার বিশ্বাস পাবো, সেক্ষেত্রে হয়তো আমি গ্রুপে অ্যানাউন্স করে দেব, হ্যাঁ, যে আসলে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারবো কি না। আর যদি সঙ্গত কারণে আমি আরও কয়েকটা দিন থেকে যেতে পারি আমার যেখানে আছি, তাহলে হয়তো আপনাদের আরও বেশ কিছু ক্লাস আমি নিতে পারবো। আসলে টোটালটাই মানে ডিপেন্ডস অন সিচুয়েশন, যে আসলে কী ঘটে তার উপর। সো সে পর্যন্ত দেখা যাচ্ছে আপনারা দোয়া করবেন, আর গ্রুপে সবসময় নজর রাখবেন, সেখানে আপডেটগুলি আমি জানাবো। আর দেখা যাচ্ছে যে আমার যে ক্লাসগুলি আছে এগুলি শুরু থেকে আবার একটু রিপিট করতে থাকেন, তাহলে আবার কোর্সটা রিপিট হয়ে যাবে। আমি একটা জিনিস মনে রাখবেন যে বেসিক যত শক্তিশালী হবে আপনি ততই গণিত নিয়ে ভাবতে পারবেন। আপনি হঠাৎ করে দেখা যাচ্ছে যে শিখরে উঠতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। যারা গণিতে ভালো করে পরীক্ষার হলে গণিত খুব দ্রুত দাগায়, তারা কেউ শর্টকাট টেকনিকে দাগায় না, তারা তাদের বেসিক থেকেই দাগায়। দেখবেন যারা গণিতে ভালো করতেছে তারা দেখা যাচ্ছে যে মূলত কারা ভালো করতেছে, দেখবেন যারা নিয়মিত টিউশনই করান, যারা দিনের পর দিন হয়তো শিক্ষকতার পেশার সাথে জড়িত আছেন, অথবা দেখা যাচ্ছে এই ধরনের চর্চা যাদের নিয়মিত আছে তারাই কিন্তু গণিতে ভালো করে। হ্যাঁ, ওকে। সো একটা বিষয় হচ্ছে আপনি যত বেশি চর্চা করবেন আর পাশাপাশি যত বেসিকতে আপনার স্ট্রং হবে ততই আপনি ভালো করতে পারবেন, এই বিষয়টা ভুলে গেলে হবে না, আর ধৈর্য হারা হওয়া যাবে না। আমি চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দেওয়ার। তো সেক্ষেত্রে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা অনেকেই আছেন যারা যাদেরকে আমি অলরেডি ভালোবেসে ফেলেছি, আপনারাও হয়তো আমাকে ভালোবাসেন, যার কারণেই প্রায় সব ক্ষেত্রে আমার পোস্ট এবং বিভিন্ন লাইভ ক্লাসগুলিতে আপনারা উৎসাহ প্রদান করেন, দোয়া করেন। তো এইভাবে যদি একজন শিক্ষকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক যদি খুবই ভালো হয়, বেটার হয়, তাহলে আসলে অনেক দুঃসাধ্য কাজও মানে বাস্তবায়ন করা সম্ভব, এটা আমার বিশ্বাস। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি, ইনশাল্লাহ সব কিছু মিলে দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ আমরা একটা ভালো সময়ের পিছনে ছুটছি, আশা করি ইনশাল্লাহ ভালো সময়টা এক সময় পেয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, নিজেকে উপর খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। তবে যেহেতু ক্লাস থেকে আজকেই বিদায় নিচ্ছে না, আমি বলছি যে পরিস্থিতি, পরিবেশ সব কিছুর উপর ডিপেন্ড করে আমি মূলত সিদ্ধান্ত জানাবো। এই কারণে নচেত আমি আজকের ক্লাসে শেষ ক্লাস বলে দিতে পারতাম যে ঈদের পড়বে, কিন্তু আমি একটু অপেক্ষা করতে চাই, আমি একটু দেখতে চাই যে আলটিমেট আসলে যদি সুযোগ থাকে ক্লাস নেওয়ার, সেখানে আসলে আপনাদের ক্ষতিগ্রস্ত করে আমি মনে করি যে কোনো লাভ নেই, যেহেতু এই সময়টা আপনাদের একটু হলেও মানে কাজে লাগতেছে সেটার প্রতি আমার ব্যক্তিগতভাবে একটু গুরুত্ব দেওয়া উচিত। কারণ একটা সময় হয়তো আমি বেশি ব্যস্ত হয়ে যাব, তখন হয়তো দেখা যাচ্ছে যে হয়তো সপ্তাহে 3 দিন ক্লাস দেওয়া সম্ভব হবে না। এখন যেহেতু আমার হাতেও সময় আছে, সো দেখা যাচ্ছে যে একটু চেষ্টা করা যায়।
তবে অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, হুম, আর বাসায় যেন নিরাপদে বসতে পারি তার জন্য স্পেশালি দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।